একটা পরিবারে একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা কিন্তু অনেক কিছু নিয়ে ভাবতে থাকি এবং সবচেয়ে বড় যে ভাবনাটা আসে যে ভবিষ্যতে সেই শিশুটা কি করবে এবং সবার আগে আমরা ভাবি শিক্ষা নিয়ে তার শিক্ষাটা কি হবে কারণ শিক্ষা ছাড়া কর্মময় জীবন আসলে সেভাবে করে আমরা চিন্তা করতে পারি না শিক্ষা অবশ্যই যে কোনো একটা জাতির জন্য খুবই জরুরি কিন্তু আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছি এবং সেই পড়াশোনা করে যখন আমরা কর্মক্ষেত্রে যাই আসলে কি আমরা যে শিক্ষাটা গ্রহণ করি প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা সেটা কতখানি কাজে লাগাতে পারি প্রায়োগিক দিকে মানে আসলে কি সেই শিক্ষাটা আমাদের কাজে লাগে বা সেরকম করে আমরা কাজ করতে পারি যারা মেডিকেলে পড়ছেন বা ইঞ্জিনিয়ারিং পড়ছেন একদম স্পেশালাইজড শিক্ষা যেগুলো সেগুলো ছাড়া বাকি যে সাধারণ শিক্ষা যেগুলো রয়েছে বিভিন্ন বিষয় রয়েছে আমরা মানে সেসব নিয়ে পড়াশোনা করি কিন্তু যখন আমরা মাঠে যাই আসলে কি সেই শিক্ষাটা আমাদের কাজে লাগে তো আজকে যারা এসেছেন আমাদের অনুষ্ঠানে তারা হচ্ছেন সবাই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তো আজকের বিষয় হচ্ছে যে কৃষি শিক্ষা যেটা আমরা পড়ছি সেটা আসলে প্রায়োগিক ক্ষেত্রে মাঠে আমরা কতখানি কাজে লাগাতে পারছি এ বিষয় নিয়ে গল্প করব সবাইকে ওয়েলকাম করছি ইন্ডিয়ান ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে প্রোগ্রামে আমি জয়ে আছি সাথে আর যেমনটা বলেছি যে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চারজন বন্ধু এসছে তো তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই তো শুরুতে আমাদের সাথে আছে আমি মোহাম্মদ আলামিন তারিক আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি চতুর্থ বর্ষে এর পাশাপাশি আমি হচ্ছে রেডিও সিটি এফএম 96 এ কাজ করছি এবং বিভিন্ন মিডিয়াতে উপস্থাপক হিসেবে কাজ করছি এরপরে আমাদের সাথে আছেন আমি সাদিয়া ফরিন মোহনা পড়াশোনা করছি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে এবং পাশাপাশি আমি উপস্থাপনা করি সংগঠক হিসেবে আছি শো ডিবেট করি এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশে ডিরেক্টর হিসেবে আছি আচ্ছা মোহনা অনেক কিছু করছে পড়াশোনার পাশাপাশি এদিকে চলে যাই আমি কাইম কাফি আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিভাগে চতুর্থ বর্ষে আছি পড়াশোনার পাশাপাশি আমি একজন টিপি বিতার্কিক এছাড়া উপস্থাপনা করি এবং একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের হেড অফ কন্ট্রোল হিসেবে রয়েছে আচ্ছা তিনজনেই উপস্থাপনা করছেন বা খুব ভালো এবং পড়াশোনা করছেন তারপরে সবশেষে রয়েছে আমি মোহাম্মদ সাহবান চৌধুরী আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছি আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত আছি বর্তমানে আমাদের ভার্সিটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে আছি বিতর্কের সাথেও আছি টিভি বিতর্কেও যাওয়া হয়েছে এবং চলছে আচ্ছা চলছে ওকে সবারই চলছে বুঝতে পারছি পড়াশোনার পাশাপাশি কিন্তু আজকে যে বিষয় সেটা হচ্ছে যে কৃষি বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করছেন সেটা আসলে কতখানি কাজে লাগে সেই প্রসঙ্গে যাব তবে তার আগে আপনাদের বিষয় নিয়ে পড়াশোনার বিষয় নিয়ে একটু জানতে চাই যে আমরা ধরে নিই যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মানে সে শুধুমাত্র হচ্ছে কীভাবে চাষবাস হয় সেটা নিয়েই পড়বে কিন্তু আসলে কি তাই সেটার মধ্যে কী কী ভাগ রয়েছে সেটা যদি ছোটো করে কেউ আমাকে একটু বলো আগে শুরুতেই একদম খাবারটা উৎপাদন থেকে শুরু করে একটা মানুষ আমি যদি খাচ্ছি এই পুরো সময়টার মধ্যে কী কী হতে পারে সব কিছু নিয়ে আমাদের কনসার্ন যেমন দেখেন বায়োকেমিস্ট্রি এখানে আছে বায়োকেমিস্ট্রি কিন্তু আমরা হিউম্যান বডি অ্যানালিসিস করছি সেখানে পড়ছি যে এটার ফুড ভ্যালু সেখানে কী হবে আবার পাশাপাশি আমরা এগ্রোনমি পড়ছি চাষবাসটা আমি কীভাবে দেবো তো আসলে এটা চাষবাস কিন্তু চাষবাসের পাশাপাশি আমরা অনেক কিছু শিখছি আমরা অর্থনীতি নিয়েও এবং পড়াশোনা করি কৃষি অর্থনীতি আছে যেমন ভাই কৃষি অর্থনীতিতে পড়ছেন এর পাশাপাশি কিন্তু আমরা আদার্স আরও অনেক কনসার্ন মাদার কনসার্ন যেগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করছি আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে যদি আমরা সাবজেক্ট কথা চিন্তা করি তাহলে আমরা অ্যাগ্রোনমি পড়ি যেমন মাঠের কাজটা হর্টিকালচার পড়ি বাগানের পরিচর্যা বা বাগান রিলেটেড ব্যাপারটা আমরা বায়োকেমিস্ট্রি পড়ি অর্থাৎ গাছের ভিতরে কী ধরনের কেমিক্যাল বন্ড বা রিয়াকশন হয় সেগুলো পড়ি আমরা প্যাথোলজি পড়ি গাছ যে শুধুমাত্র লাগালাম বা হয়ে গেল তা নয় পোকামাকড়ের আক্রমণ হতে পারে সেই ব্যাপারটা নিয়ে আমরা পড়াশোনা করি আমরা বায়োটেকনোলজি পড়ি বা আমরা হচ্ছে জেনেটিক্স পড়ি অর্থাৎ মানে হচ্ছে আপনি জেনেটিক্যালি একটা গাছ কীভাবে কাজ করে সেই ব্যাপারটা পড়তেছি আমরা এক্সটেনশন পড়ি অর্থাৎ শুধুমাত্র এটাকে পড়তেছি সেটা না এটাকে কীভাবে বাড়ানো যায় বা বর্ধিত অংশ কীভাবে করা যায় সেটা নিয়ে পড়ি আমরা শুধুমাত্র যে পড়াশোনা করতেছি এবং চাষবাস করতেছি তাই না অর্থনীতিতে এটার কীভাবে প্রভাব পড়ে যেমন এগ্রিকালচার ইকোনমিক্সে আমরা পড়ি এগ্রিকালচার ইকোনমিক্স আছে ইকোনমিক্সটা কীভাবে ডেভেলপ করে যেহেতু আমরা কৃষি প্রধান দেশ এটাতে পড়তেছি এবং এই সব কিছু ছাড়াও আমরা সব মিলিয়ে আরও অনেক অনেক সাবজেক্ট পড়ি আমাদের সোশিওলজি পড়ি যেখানে আমরা সোশ্যালি এই বিষয়গুলোকে কীভাবে আমরা একদম মাঠ পর্যায়ের মানুষকে কীভাবে ছড়াতে পারি সেই সকল বিষয়ে পড়াশোনা আমরা অ্যাকচুয়ালি করে থাকি আর স্পেসিফিক্যালি যদি কৃষি অর্থনীতির কথা বলি দেখুন এখন কিন্তু কৃষি শুধুমাত্র অবশ্যই একজন মানুষ আসলে কেন কৃষি কাজ করবে আমরা কিন্তু সব কাজেই দেখি যে ইকোনমিক্যালি আমরা বেনিফিটেড হচ্ছি কিনা বা ইকোনমিক্যালি আসলে প্রফিটেবল হচ্ছে কিনা তো এখন আসলে কৃষি শুধু উৎপাদনশীলতাই নয় এখন কৃষি হচ্ছে বাজারজাতকরণেও চলে এসেছে এবং আপনি যদি দেখেন যে বিশ্বের যত উন্নত দেশগুলো ছিল উন্নত বিশ্বের যে দেশগুলো তারা কিন্তু কৃষিতেই আগে হচ্ছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং যত ধরনের কৃষি বিপ্লবটা সবার আগে হয়েছে হ্যাঁ সর্বপ্রথম হয়েছে তো একজন হচ্ছে আমাদের বাংলাদেশ যদি আমরা ধরি তো বাংলাদেশ কিন্তু ইতোমধ্যে কিছু কিছু হচ্ছে স্পেসিফিক ফসলে কিন্তু স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে যেগুলো উদ্বৃত্ত থাকে আমরা যদি উদ্বৃত্ত হচ্ছে বাইরের দেশে কীভাবে আসলে এক্সপোর্ট করতে পারি
কীভাবে আমরা মানে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, এই জায়গাগুলো নিয়েও কিন্তু আমাদের পড়াশোনা করা হয়, যেখানে আমরা এগ্রিকালচার মার্কেটিং পড়ি, এগ্রি বিজনেস পড়ি, এছাড়া হচ্ছে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স পড়ি, যে আমাদের হচ্ছে কতটুকু মাঠে কতটুকু ফসল ফলাতে হবে, কতটুকু সার বীজ দিতে হবে। ওভারঅল সব কিছুর কম্বিনেশনই আসলে একটা কৃষি বিজ্ঞান, যেটা আমরা আসলে ছোটোবেলায় যে মানে মানুষজন ভেবে থাকে যে শুধুমাত্র মাঠ চাষ করছি একজন মানে কৃষিবিদ তৈরি হচ্ছে, বাট একজন কৃষিবিদ তৈরি হওয়ার পেছনে কিন্তু অনেক লং একটা গল্প থাকে এবং প্রায় আমাদের প্রত্যেকটা সেমিস্টারে 8টার মতো করে থিওরি থাকে পড়ানো হয় এবং পাশাপাশি 4-5টা করে ল্যাবও থাকে। আচ্ছা, আমার আসলে এত ডিটেলস জানা ছিল না, থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু আসলে আমি জানলাম। যে আসলে যেটা ঠিক যে প্রত্যেকটা বিষয় আসলে এত বেশি মানে ডিটেলস থাকে সব কিছুরই প্রত্যেকটা, কারণ এখন একটার সাথে একটা ইন্টাররিলেটেড, মানুষের বিহেভিয়ার কী হবে একটা খাদ্য পরিবর্তনের সাথে সাথে মানে সেটা কিন্তু একটা বিষয়। এখন যদি হঠাৎ করে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়, এখন যদি এখানে ধান মানে ফলানো বন্ধ হয়ে যায় মানে ক্লাইমেটের কারণে, অন্য কোনো ফসল আসবে সেটার সাথে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তিত হবে, তো একটার সাথে ডেফিনেটলি এক একটা মানে ইন্টাররিলেটেড সব কিছু। আপনার সাথে আমি একটা কথা বলতে চাই, আপনি যেটা বললেন যদি আমাদের এনভায়রনমেন্ট পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কৃষকদেরকে এটার সাথে খাপ খাইয়ে নিতে হবে, অর্থাৎ যদি ধানের পরিবর্তে যদি আমাদের গভর্নমেন্ট চাষ করতে হয় তাদেরকে এটা বোঝাতে হবে, এই কাজটা আসলে একজন কৃষিবিদই করে থাকে। এই সময় সেরকম কোনো চেঞ্জ কি আপনাদের চোখে পড়ে যে এরকম মানে নতুন কোনো কিছু যেটার প্রতি জোর দেওয়া হচ্ছে? আমি মনে করি যে দেখেন আমরা কিন্তু বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, অর্থাৎ আমরা ফুড সিকিউরিটি যেটা কথা বলি সেটা কিন্তু হয়ে গেছে। আমাদের এখন মেইন কনসার্ন হচ্ছে ফুড সেফটি, আমরা সেফ ফুড পাচ্ছি কিনা, কনজিউম করছি কিনা। এই ক্ষেত্রে কৃষকদের একটা ধারণা, যে ধারণাটাকে আমাদের পরিবর্তন করা প্রয়োজন এবং কৃষিবিদ হিসেবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য কৃষিবিদ, তার সেটা হচ্ছে যে এই খরপোষের জন্য শুধুমাত্র চাষ করা এটা কৃষকদের একটা অভ্যাসের মানে পরিণত হয়েছে। অর্থাৎ আমার বাবা এখানে ধান চাষ করেছেন, আমি সেখানে ধান চাষই করে যাব, আমাকে এটাই চাষ করতে হবে, আমি কতটুকু প্রফিট হচ্ছে বা আমি যে ভ্যারাইটিটা লাগাচ্ছি সেটাতে প্রফিট হচ্ছে কি না এই জিনিসটা কৃষকরা যাচাই করে থাকে না। সেই জায়গা থেকে এখন আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ফসল ভালো উৎপাদিত হয়, আমরা কোথাও ঢেঁড়স ভালো পাই, কোথাও টমেটো ভালো পাই, আবার কোথাও আম ভালো পাই, সেই জায়গা থেকে বা কোন জমি একই জমিতে যখন বারবার একই ফসল বা একই ভ্যারাইটি চাষ করা হয় সেখানে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তার পাশাপাশি ফলনও কমে যায়। এই কারণগুলো দেখিয়ে মানে পুষ্টিটা প্রয়োজন হয় সেটা তো মাটিতে শেষ হয়ে যায়, এক্স্যাক্টলি, যার কারণে এই যে ক্রপ রোটেশন, তারপরে আমরা ইকোনমিক্যালি যেগুলো প্রফিটেবল সেই ধরনের ক্রপগুলো চাষ করার ব্যাপারে কৃষকদের এই যে ট্রেডিশনাল ধারণা এখান থেকে বের হয়ে এসে একটু কমার্শিয়াল একটা টেন্ডেন্সি ক্রিয়েট করার ব্যাপারে চেষ্টা করছে। বর্তমানে যে বায়োডাইভার্সিটি বলেন বা হচ্ছে যে ফুড চেইন সব কিছু বলি, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা যদি হচ্ছে অর্গ্যানিক ওয়েতে আমরা যদি পেস্টিসাইডও আমরা যদি দমন করি, অর্থাৎ পেস্ট দমন করি, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের যে জীববৈচিত্র্যের যে একটা বিরূপ প্রভাব এটাও কিন্তু আমরা অনেকাংশে হ্রাস করি। একদম ঠিক। আর এই সাথে যে অর্গানিক ম্যাটারের কথা যেটা বললো, এটা কিন্তু আমরা হলো গিয়ে ঘরের যে জিনিসপত্র আছে ছোটোবেলা থেকে পড়ে আসতেছে, এইসব জিনিস দিয়ে কিন্তু তৈরি করা যাচ্ছে, তো এর জন্য যে তার কস্টের যে জিনিসটা সেই জিনিসটাও কিন্তু কম হচ্ছে। তারপর সে যে বললো ট্রেডিশনাল ওয়েটা, ট্রেডিশনাল ওয়ে থেকে বের হয়ে আসতে পাশাপাশি কিন্তু জনসংখ্যাও বাড়ছে, সেই জনসংখ্যার জন্য কিন্তু জমি সীমিত হয়ে যাচ্ছে, কিন্তু এই সীমিত জমিতে ভর করে কিন্তু সেই ফ্যামিলিটাকে বেঁচে থাকতে হচ্ছে। তখন আমরা যেটা করছি যে সীমিত জমির মধ্যে আমরা সেই ফসলটাই ফলাবো বা সেই ফলনটাই করবো, কিন্তু তার থেকে বেশি করবো, এই অল্প জায়গার মধ্যে আমরা কীভাবে বেশি ফলন করছি বা আমরা যেটাকে বলে হাই ইল্ডিং ভ্যারাইটি, অল্পের মধ্যে অনেক বেশি, এবং সে হলো গিয়ে যখন এটা করছে একটা ফসলের পর সে যখন আরেকটা ফসল করবে তার মাঝখানে আরেকটু সময় থাকে, তার মাঝখানে সে অন্য আরেকটা ফসল করতে পারে, যে কম সময়ের মধ্যে যে ফসলটা আমার গ্রো করছে, তো কোনোভাবে তার জমিটা কোনোভাবে খালি থাকছে না, মানে এবং ভিন্ন ভিন্ন ফসল ব্যবহারে জমির যে ব্যালেন্স সেটা হয়তো অনেক ক্ষেত্রে একদম ঠিক থাকে। তো একটা বিষয় আমি আপনাদের সবার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এখন তো মেডিসিনাল প্ল্যান সেটা মানে সেগুলোর প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তো আপনাদের সেই বিষয়ে কী বলার আছে সেটা জানবো, তবে এই মুহূর্তে একটা ছোট বিরতি নিচ্ছে। দর্শক, আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স, কণ্ঠচারা জোরে কথা বলছি আজকে যে কৃষি শিক্ষা সেটা আসলে আমাদের মাঠে বা প্রাত্যহিক জীবনে কতখানি কাজে লাগে, আমরা ঠিক একই টপিকে ফিরবো, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক, দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠচারা জোরে, জয়ের সাথে আজকে এসছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চারজন বন্ধু, কথা বলছি আজকে আমরা কৃষি যে শিক্ষা সেটা আসলে আমাদের জীবনে কতখানি কাজে লাগে একদম মাঠ পর্যায়ে। তো আমি বিদ্যুতে যাবার আগে জিজ্ঞেস করছিলাম যে এখন তো মেডিসিনাল প্ল্যান্ট এটার প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তো আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে আপনারা কী শিখছেন বা আপনাদের দিক থেকে বক্তব্যটা কী? আমরা এখন পর্যন্ত স্নাতক পর্যায়ে যে পড়াশোনাগুলো করছি সেগুলোর সরাসরি ইকোনমিক ইম্পর্টেন্সটা মানে কনসিডার করে তারপরে আমরা সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করি। হর্টিকালচারে আমরা মূলত স্পাইসেস পড়ি, ফ্রুটস পড়ি, ফ্লাওয়ার্স পড়ি, কিন্তু আমি যদি মেডিসিনাল প্ল্যান্ট পড়তে চাই সেটা আমাকে স্নাতকোত্তর পর্যায়ে গিয়ে আমি এই বিষয়টাকে নির্বাচন করতে পারবো আমার পড়াশোনার জন্য।
কারণটা হচ্ছে যে আমাদের সত্যি কথা যদি সিলেবাসটা তো আরও কয়েক বছর আগে তৈরি হয়েছে, তখনও হয়তো মেডিসিনাল প্ল্যানটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি আমাদের কাছে। আমি আশা করছি হয়তো খুব শীঘ্রই সামনে স্নাতকেও এই মেডিসিনাল প্ল্যান সম্পর্কে আমরা পড়াশোনা করতে পারবো। তবে বিভিন্ন গাছের বা বিভিন্ন স্পাইসিসের মেডিসিনাল যে ভ্যালু রয়েছে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ আসলে আপনাদের কতখানি হয়? আমাদের মনে হয় এগ্রিকালচারাল স্টুডেন্ট বা আমরা কৃষির স্টুডেন্ট হিসেবে এই মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ সবার মধ্যে আসে, হয়তো তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষের দিকে খুব একটা লেগে থাকতে হয় ব্যাপারটাতে। আর তাছাড়া আমাদের প্র্যাকটিক্যাল বলে একটা ব্যাপার থাকে, যে আসলে সবাই ভাবে যে কৃষি বলতে শুধুমাত্র ট্র্যাক্টর আর জমি, এটাই না, আমাদের যেসব জিনিস আমরা শিখি সেই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করার একটা ব্যাপার থাকে। তার জন্য আমাদের প্র্যাকটিক্যালি কাজটা করতে হয়, যেহেতু প্র্যাকটিক্যালি কাজটা করতে হয় অবশ্যই আমাদের মাঠে যেতে হয়। এবং সবচেয়ে বেশি সুযোগ হয় একদম একটা রুট পর্যায়ে একটা কৃষক থেকে একটা কিছু জানার বা তাদের সমস্যাগুলো জানার। সেক্ষেত্রে আমাদের একটা ধারণা বা আমরা বইয়ে যেটা পড়ি বা আমরা যেটা দেখতে পাই না, সেই ব্যাপারটা আসলে একটা মানুষ বা একটা কৃষক যে এক্সপিরিয়েন্সড করছে বা যে অভিজ্ঞতা নিয়ে বসে আছে তার কাছ থেকে জানার ব্যাপারটা আসলে খুব ইজিলি বোঝা যায় এবং সেই ব্যাপারটাকে খুব সুন্দর মানে সেই সুযোগটা হয়। কারণ যতই আমরা প্র্যাকটিক্যালি মানে বইয়ে যতখানি আমরা পড়াশোনা করে কেন তত্ত্ব মানে সেই তথ্যটা যতখানি বই যেভাবে করে থাকে, যখন আমি প্র্যাকটিক্যালি যখন যাই কৃষককে তো সেটা রেগুলার এক্সপিরিয়েন্স করে, তো সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই এদিক ওদিক হতেই পারে। দেখা যায় যে তার যে মানে মাঠ পর্যায়ে যে জ্ঞান সেটা আসলে হয়তো আরো অনেক বেশি কাজে লাগে হয়তো এরকম। হ্যাঁ, আমি যদি একটা উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে আমি যখন প্রথম বর্ষে ছিলাম তখন আমাদের অ্যাগ্রোনমির একটা কোর্স ছিল। তো অ্যাগ্রোনমির কোর্সে আমাদের মেইনলি হচ্ছে সিড জার্মিনেশন নিয়ে আমাদের পড়াশোনা ছিল। তো এক্ষেত্রে আমাদের ফুল একটা এক্সপেরিমেন্ট ছিল এবং আমরা সরাসরি মাঠে কাজ করেছি। আমরা একদম হচ্ছে সিড বপন করা থেকে শুরু করে একদম হার্ভেস্টিং পর্যন্ত আমরা পরিচর্যা করেছি। আমাদের ছোট ছোট করে আসলে প্লট দেওয়া হয়, সো সেই প্লটের ভিতরে আমাদের হচ্ছে এই যে ব্যবহারিক যে শিক্ষা, এই ব্যবহারিক শিক্ষার একটা পোর্শন থাকে। তো তখন হচ্ছে আমরা একদম মানে ধান গাছ রোপণ করা থেকে শুরু করে আমরা একেবারে হচ্ছে সেটা হার্ভেস্ট করেছিলাম এবং হার্ভেস্ট করার পরে সেখান থেকে হচ্ছে সিড জার্মিন আসলে কতটুকু কত দিনে হয় এটা একটা একটা সরাসরি একটা বাস্তবিক আর কি একটা উদাহরণ পেয়েছি। অর্থাৎ আমরা শুধু আসলে জিনিসটা শুধু বইয়েই পড়ছি না যে একটা সিড হচ্ছে 10-12 দিনে এটা জার্ম করছে ফর এক্সাম্পল, কিন্তু আমরা সেটা একদম লাগানো থেকে শুরু করে হার্ভেস্ট মানে এক মানে 1 meter square বা 2 meter square আসলে কতটুকু আমরা হার্ভেস্ট পাচ্ছি এটাও আমরা যেমন জানতে পারছি একদম সরাসরি, এবং সেই সিডটা থেকে আসলে কতটুকু জার্মিনেশন পার্সেন্টেন্স আসে এটাও কিন্তু আমরা জানতে পারছি একদম প্র্যাকটিক্যাল করে। কিন্তু একদম যারা মাঠে কাজ করছেন মানে যারা একদম প্রকৃত অর্থে কৃষক, তো তাদের কাছ থেকে মানে কাছাকাছি যাওয়ার সুযোগটা কি হয় আপনাদের? আমাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল একটা ইনফরমেশন নিতে হয় বা এই বিষয়ে কাজ করতে হয়, একজন টিচার একটা টিচারের আন্ডারে আমাদেরকে কিছু কাজ করতে হয়, মাঠ পর্যায়ে কিছু তথ্য বা ডাটা কালেক্ট করতে হয়। সেক্ষেত্রে একদম কৃষকের কাছে রুট পর্যায়ে যে আসলে এই ডাটাগুলো কালেক্ট করতে হয়, কারণ আমরা আন্দাজ করে কোনো ডাটা বা কোনো জিনিস আমরা বসাতে পারি না। তো সেক্ষেত্রে একজন কৃষক আমাদেরকে সেই অভিজ্ঞতাটা দেয় এবং সেই জায়গায় প্রত্যেকটা এগ্রিকালচার স্টুডেন্টের সেই রুট পর্যায়ে যাওয়ার কাজ করার অভিজ্ঞতা হয়। মানিকগঞ্জে কীভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায় এই কাজটার একটা প্রদর্শনীর জন্য সেখানে একটা কোল্ড স্টোরেজ করা হয়েছে, সেখানে কৃষকদের জন্য ওয়াশরুম পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে একদম ইন ডিটেইলস আমরা সব কিছু মনিটর করছি, সেখানে যে তাদের সাথে কথা বলছি, তাদের ফিডব্যাক নিচ্ছি, তারা কী চাচ্ছে, তারা কী অসুবিধা ফেস করছে, সব কিছু কথাবার্তা বলেই কিন্তু আমরা আমাদের এই গবেষণা কার্যক্রম ধরতে পারি। কিন্তু এটা এটা ইমপ্লিমেন্টেশন কি সারা দেশে আসলে পসিবল বা করা যায়? অবশ্যই সারা দেশে পসিবল, সম্ভব। যেমন দেখা যাচ্ছে যে যার জমিতে আমরা করছি বা যে কৃষককে আমরা এই প্রজেক্টের আওতাভুক্ত করেছি তার আশেপাশের মানুষজন কিন্তু রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে, যোগাযোগ করছে যে আমাকেও এই প্রজেক্টের মধ্যে নিয়ে আসেন। যেমন পেস্টিসাইড কন্ট্রোল করার জন্য লাইট ট্র্যাপ বা ফোরেমন ট্র্যাপ, বিভিন্ন ধরনের ট্র্যাপ আমরা বসি, পোকামাকড় সেখানে গিয়ে পড়বে, তাহলে আমার কীটনাশকটা কম লাগছে। এখন আমরা যেটা আমি রিসেন্টলি একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি, তো আমরা কৃষকের কাছে গিয়েছিলাম যে আপনাদের এই অভিজ্ঞতা সম্পর্কে জানতে। সবাই ইন্টারভিউ দিচ্ছে, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আপনি এরকম বলতে পারেন বা আপনার অভিজ্ঞতা শেয়ার করেন। তার প্রথম কথা হচ্ছে আরও কিছু লাইট দিলে ভালো হয়, তার মানে তারা উপকার পাচ্ছে, ইম্পর্টেন্সটা বুঝতে পারছে যে আসলে লাইটের যে ব্যাপারটা মানে আমরা যে মানে যেহেতু তারা মাঠে কাজ করে এবং তাদের জন্য কোনটা ব্যবহার করলে সুবিধা হচ্ছে সেটা তো সবার আগে ওনারাই বলতে পারবে। আচ্ছা, এরকম আরও অনেক রকম তথ্য আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে আরও একটা বিরতি নেবার। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাকে, দেখছেন ইন্ডিয়ান ব্যাংক প্রেজেন্স কণ্ঠছড়ো জোড়ে নেক্সাস টেলিভিশনে। কথা বলছি আজকে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চারজন বন্ধুর সাথে, কথা হচ্ছে কৃষি শিক্ষা আসলে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কতখানি কাজে লাগে। তো অনেক কিছুই জানলাম এর মধ্যে, কিন্তু এখন আমার সবার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে এত এত শিক্ষার্থী কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, আপনারা নিজেরাই এখন এক্সট্রা কারিকুলাম অনেক রকম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছেন, তো কতজন আসলে বের হয়ে শিক্ষা জীবন শেষ করে যে আসলেই হচ্ছে কৃষি নিয়ে কাজ করে বা করার আগ্রহ প্রকাশ করে, সেটার পার্সেন্টেজটা কীরকম মনে হয় আপনাদের কাছে? বা আসলে কি আগ্রহী হয়?
এন্ড অফ দ্য ডে? অবশ্যই, আগ্রহী কেন হবে না? অবশ্যই, ওকে, বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, এটা আমাদেরকে মানতেই হবে। এবং আমরা যেহেতু হচ্ছে কৃষি বিষয়ক একদম স্পেশালাইজ একটা নলেজ নিচ্ছি, তো আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে যারা সিভিল সার্ভিসে যেতে চাচ্ছে তাদের কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। যেহেতু সরকার প্রত্যেক বছর 150-200 বা এটা সংখ্যা ভ্যারি করতে পারে শুধু কৃষি ক্যাডার, এছাড়াও হচ্ছে যারা ভেটেরিনারিতে পড়ছে তাদের জন্য স্পেশালাইজ ক্যাডার রয়েছে। সো এই যে স্পেশালাইজ ক্যাডার, তারা কিন্তু ওই জায়গাগুলোতে গিয়ে সরকারের বিভিন্ন প্রজেক্ট বা আমরা যেটা হচ্ছে যে বিভিন্ন উদ্ভাবন যে জায়গাগুলো তৈরি হয় সেটা একদম মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া, বা আমরা যে সরকারের যে সার আমদানি করছে এই জিনিসগুলো হচ্ছে একদম কৃষক পর্যন্ত পৌঁছায় দেওয়া, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু কাজ করে আমাদের এক্সটেনশন। কিন্তু পার্টিকুলার যে কাজটার কথা বলছেন সেখানে খুবই লিমিটেড লোকজন দরকার হয়, কিন্তু প্রত্যেক বছর তো প্রচুর স্টুডেন্টের হয়, কিন্তু তারা আসলে কতজন মাঠ পর্যায়ে গিয়ে নিজের মতো করে একটা মানে ডেভেলপ করার চেষ্টা করে? আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, তুলা, পাট, গম, ধান অনেক, সেগুলোতে যেরকম চাকরির সুযোগ রয়েছে। এরপরে যে কৃষি ক্যাডার প্রতি বছর হচ্ছে সেটা তো সব থেকে সবার, মৎস্য বিভাগ রয়েছে, বিশাল একটা বিষয় বাংলাদেশে। এরপরে হচ্ছে দেখেন বন বিভাগ রয়েছে, ভেটেরিনারি বিভাগ রয়েছে। এর পাশাপাশি আমি বলবো আমাদের যে বিভিন্ন বীজ এবং সার কোম্পানিগুলো রয়েছে, যেমন সুপ্রিম ফার্ম, তারপরে সুপ্রিম সিড আছে, এরপরে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আছে, এগুলো তো আছেই। সেখানে যারা কাজ করছে তারাও কিন্তু এই এগ্রিকালচারাল তার যে স্পেশালাইজড নলেজ নিয়ে আছে, সেই নলেজটাকে সে সাপ্লিমেন্ট করছে। আসলে আমরা যারা প্রত্যেক 350-300 স্টুডেন্ট যারা বের হই, তারা হয়তো সবাই একদম ডিরেক্টলি মাঠ পর্যায়ে কাজ করছি না, বাট এমন কোন একটা জায়গায় কাজ করতেছি যেটা আসলে ভ্যারি করতেছে এগ্রিকালচারকে, কোনোভাবে কন্ট্রিবিউশনটা থাকছে সেখানে। এবার এখন অন্য একটা প্রসঙ্গে যায়, সেটা হচ্ছে যে বরাবরের মতোই ধরে নেওয়া হয় যে হচ্ছে ছেলেরা কৃষির সাথে বেশি ইনভলভ, যদিও দৃশ্যত বিষয়টা অন্যরকম। কারণ হচ্ছে আমরা দেখেছি যে বিশেষ করে ফসল তোলার পরে যে বাকি কাজগুলো সেগুলো মেয়েরাই বেশি করে, এবং এটার সাথে মেয়েরা জড়িত কিন্তু সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। তো একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, আমি বলবো ফিমেল শিক্ষার্থী হিসেবে, যদি আমি জেন্ডার ডিসক্রিমিনেশন করতে চাই না, কিন্তু স্পেশালি বলতে হচ্ছে সেখানে আসলে মেয়েদের পার্টিসিপেশন কীরকম থাকে বা কতখানি আছে আসলে আপনাদের বিশ্ববিদ্যালয়ে, রেশিওটা কিরকম? এক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের পার্টিসিপেশন সব থেকে বেশি, এবং যদি আপনি রেশিও করেন ছেলেদের থেকে মেয়েদের অ্যাডমিশন এখানেও বেশি। কোথায় দেখতে পাচ্ছি না তো লোকাতে রেশিও, বাট আমার ক্যাম্পাসে কিন্তু সত্যি, ক্যাম্পাসে সত্যি ছেলেদের তুলনায় মেয়েদের রেশিও অনেক বেশি, এবং তারা খুব ডেডিকেটেড, এবং ডেডিকেশনের সাথে তারা হলো গিয়ে এই পড়াশোনাগুলো কমপ্লিট করে। এবং যদি তাদেরকেও জিজ্ঞেস করেন, হাই সিজি বলেন, মানে 1-20 যদি আপনি করেন তাহলে মানে আপনি 12-13 শুধু মেয়েই পাবেন, যে তারা এত ভালো পড়াশোনা করতেছে এই জায়গাতে। আর যেটা যে কৃষির কিন্তু পায়োনিয়ার মেয়েরা, মেয়েদের থেকে কিন্তু কৃষি জিনিসটা শুরু হয়েছে। আচ্ছা, ওকে, বাকিদের কিছু বলার আছে প্রসঙ্গে? সত্য, আমি যদি আমার ব্যাচের কথা বলি, আমার ব্যাচে 47% স্টুডেন্টস ছেলে এবং 53% হচ্ছে মেয়ে, এবং আমি আমাদের হচ্ছে যে 20 জন করে একটা করে রেশিওটা আমার এখানে দেখতে পেলে আমার ভালো লাগতো। মেয়েদের সিজি যেখানে শেষ হয় সেখান থেকে আমাদের ছেলেদের সিজি শুরু হয়, অর্থাৎ তার এই একটা রিজন যে তার আসলে পড়াশোনায় কনসেন্ট্রেট অনেক বেশি করছে। সবথেকে মজার বিষয় আপু, আমাদের তো ক্যাম্পাসে হলো এত বড় সেকশনের মধ্যে কয়েকটা গ্রুপ থাকে ল্যাব ওয়ার্ক করার জন্য, ব্যবহারিক করার জন্য। তো আমার গ্রুপে আমরা 20 জন মেম্বার, তার মধ্যে মাত্র 5 জন ছিল। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। আসলে আমাদের সময় একদমই শেষ, এখন মাত্র আমরা গল্প করা শুরু করেছিলাম, যাই হোক কিছু করার নেই। তো অনেক কিছু জানলাম আসলে। আসলে পড়াশোনা আপনি যেটাই করেন না কেন, দিন শেষে যদি কিছু কন্ট্রিবিউট করার ইচ্ছা থাকে আসলে সেটা কোনো যে কোনোভাবে, সেটা আসলে যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন। আর যদি সে বিষয়ে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা থাকে সেটা আসলে আপনাকে অনেক বেশি হেল্প করে, একদম দক্ষভাবে যে কোনো কিছুতে দেশের জন্য সেখানে হেল্প করার জন্য, কন্ট্রিবিউট করার জন্য। তো যে যেখানে আছেন সে সেখান থেকেই চার জায়গা থেকে কন্ট্রিবিউট করবেন, এবং কৃষি নির্ভর আমাদের এই দেশ এবং কৃষি আরও এগিয়ে যাক সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে আসবার জন্য। তো আজকের মতো শেষ করি, আবারও আগামী দিনে কথা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো বন্ধুদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন।